पुलिस प्रशासन उसको ले गया सामने। चार पाँच टोटो मिला है सिटी ऑटो के दांत भेंगे दीचे कांच भेंगे दीचे। শিলিগুড়ির চম্পাশরীতে এক সিটি অটো চালককে মারধরের অভিযোগ উঠল টোটো চালকদের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে অটো চলাচল বন্ধ করে আন্দোলনে শামিল হলেন শহরের সিটি অটো চালকেরা। অভিযুক্ত টোটো চালকদের গ্রেফতারের পাশাপাশি শহরে বিনা নম্বরে টোটো চলাচল বন্ধ করার দাবিতেও সরব হন সিটি অটো চালকেরা। বুধবার সকালে চম্পাশরীতে এক সিটি অটো চালককে মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনা জানাজানি হতেই শহরে বিভিন্ন রুটে সিটি অটো চলাচল বন্ধ হয়ে যায়। মালাগুড়িতে হিলকাট রোডে কয়েকশো সিটি অটো চালক জড়ো হন, এরপরে অটো চলাচল বন্ধ করে দেন তারা। হিলকাট রোড সহ বিভিন্ন রুটের অটো এদিন বন্ধ করে দেওয়া হয়। ওই অভিযুক্ত টোটো চালকদের গ্রেফতারের পাশাপাশি শহরে বিনা নম্বরে টোটো চলাচল বন্ধ করার দাবিতে সরব হন সিটি অটো চালকেরা। অন্যদিকে এদিন শহরে সিটি অটো চলাচল বন্ধ হতেই ঘটনার খবর পেয়ে সেখানে পৌঁছন জাংশন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা এবং প্রধাননগর থানার পুলিশ। জোর করে যাত্রী সহ কোনো গাড়ি আটকানো যাবে না তা জানিয়ে দেওয়া হয় সিটি অটো চালকদের। এরপরেই সেখানে সিটি অটো ইউনিয়নের নেতারা পৌঁছান। তারা প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং টোটো চলাচলে অবিলম্বে রাশ টানা উচিত সেই দাবি করেন তারা, অন্যথা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকে সকালে চম্পাশরীতে এক অটো যাচ্ছে, এবার হুট করে পাশ দিয়ে এক টোটো বিনা নম্বরের টোটো পাস দিয়ে ঢুকে যায়। ঢুকে গিয়ে তার লুকিং গ্লাসে মানে লাগে, লুকিং গ্লাস টোটোর লুকিং অটোর লুকিং গ্লাসটা ভেঙে যায়। ড্রাইভার এসে ওই টোটোওয়ালাকে বলে, খুব স্বাভাবিকভাবেই বলবে কেন ভেঙেছিস বা কিছু। তখন টোটোওয়ালা গালি দেয় এবং তারপর পরে ওখানকার প্যাসেঞ্জার এবং আশেপাশের লোক ব্যাপারটাকে একটা বিশেষ মীমাংসায় নিয়ে আসে। সেটা গেল প্রাথমিক পর্ব। তারপরে কিছুক্ষণ পরেই ওই গাড়িটা যখন আবার আসে চম্পাশরীর দিকে, তখন ওই টোটোওয়ালা কিছু বাইরের থেকে কিছু দুষ্কৃতীদের নিয়ে আমাদের অটো ড্রাইভারকে মারে, চার পাঁচজন মিলে মারে এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়। এখনও হসপিটালে আছে, আমার সঙ্গে এখনও দেখা হয়নি। আমরা সেটাই বুঝতে পারছি না, আমরা দীর্ঘদিন থেকে এবং রিসেন্টলি আরও জোরালোভাবে বিভিন্ন পত্র পত্রিকার মাধ্যমে এবং ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সহ পরিবহন মন্ত্রী এবং শিলিগুড়ি মেয়র অলসো সবাই বলছে যে শিলিগুড়িতে এই টোটো চলবে না, মেন শহরে মানে মেন রাস্তায় টোটো চলবে না। তারপরেও কী করে চলছে, তার মানে এখানে মানে তিনজনকে বাদ দিয়েও তার মানে চতুর্থ কেউ আছে, কার অঙ্গুলি হেলনে চলছে সেটাও তাহলে আমাদের জানা দরকার। হতে পারে এটা না হলে নতুন কোনো বিজ্ঞপ্তি হয়তো বেরিয়েছে যে টোটো বেনম্বরের টোটো চলতে পারে শিলিগুড়িতে অনায়াসে, এরকম হয়তো নিয়ম কিছু বেরিয়েছে। সেই নিয়মটা থাকলে আমরা সবাই এই গাড়িগুলো বাদ দিয়ে আমরা টোটো কিনবো। যে আমাদের ওনারা আশ্বাস দিয়েছে যে আপনারা চলুন, আপনাদের কোনো ব্যবস্থা করছি। দিনের পর দিন আজকে আমাদের বাই ফোর্স পুরনো গাড়ি রেখে নতুন গাড়ি নেওয়া হলো। টোটো 4000 করে বলা হয়েছিল, 4000 এসএমসি পারমিট দিয়ে 4000 টোটো চালাবে। সেই সত্ত্বে এখন শিলিগুড়ি শহরে টোটো চলছে 50,000-এর উপরে। সুতরাং এখন আমাদের ড্রাইভারদের যে পরিস্থিতি, ড্রাইভাররা 200 টাকা হাজিরা নিতে পারতেছে না, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, রাস্তায় টোটোওয়ালাদের অত্যাচারে ড্রাইভাররা মার খাচ্ছে, প্রশাসনের দরজায় দ্বারস্থ হওয়ার পরেও আমাদের কোনো সমস্যা সমাধান করতেছে না। এখন আমাদের শ্রমিকরা যদি গাড়ি বন্ধ করে, আমরা ইউনিয়ন থেকে কিছু করার মতো নেই। এটা শ্রমিকের পেটে লাথি পড়ছে, শ্রমিকরা গাড়ি বন্ধ করবে, কিন্তু আমরা ইউনিয়ন থেকে সেটা পক্ষ আমরা ওদেরকে সাথ দিব প্রয়োজন করবো। প্রশাসন ইসকে কই সুরাহা নেই কারে গাত, আমরা বন্ধ করে গেলে শ্রমিক বন্ধ করে গাত, আমরা কুছ কার নেই সেখানে, তবেই আমাদের এই সমস্যা সুরাহা হবে। আর পাবলিক কাজ আপনি অসুস্থ হওয়া রায় যে চট পট বন্ধ হো গিয়া উসলে পাবলিক কাজ না, আমরা ক্ষমা প্রার্থী। আগে প্রবলেম কি হয়, আগে কাইসে জাম লাগায়, কাইসে তো বলা না, আগে ওটা পিছে সিটি অটো লাগা কত দিন যায়। আমার গাড়ি এখন এদিকে লাগায় ওদিকে লাগায়, ও টোটো কোথাও ঘুরে পালাইতে পারে।
ও যেখানে খুশি ও যেটা খায় নেশা করুক দেখা ও চালাতে পারে আমাদের পারবো না50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा, नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ श्री शांति होंडा।